প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো যেভাবে আছো, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। এ কারণে তোমাদের পড়াশোনায় ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এটা যাতে কিছুটা হলেও লাঘব করা যায়, সেই উদ্দেশ্যেই অনলাইনের ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করা। এরই ধারাবাহিকতায় আজকে তোমাদের সাথে আমার ক্লাস বিজনেস কমিউনিকেশন নিয়ে। এটি সেকেন্ড ইয়ারের জন্য পাঠ্য, সাবজেক্ট কোড 222301। আমার পরিচয়টা দিয়ে নে, তোমরা সবাই আমার সাথে পরিচিত। তারপরও বলছি, আমি বিবি জয়না, লেকচারার মার্কেটিং, 34 BCS, কর্মরত আছি সরকারি সাদত কলেজ করটিয়া টাঙ্গাইল। তোমাদেরকে এখন একটা ছবি দেখাই। এই ছবিতে কি দেখতে পাচ্ছ? আমি যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুটি পক্ষ টেবিলের দুই সাইডে মুখোমুখি বসে আছে। নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো তাদের মুখোমুখি বসার উদ্দেশ্য কি। দেখে মনে হচ্ছে এটি একটি ভাইবা বা ইন্টারভিউ বোর্ডের ছবি, যেখানে প্রার্থী এবং ভাইবা গ্রহণকারীরা বসে আছেন। আমাদের দেশে যে ধরনের শিষ্টাচার মানা হয়ে থাকে তা অনুসরণ করলে কিন্তু এই ভাইবা প্রার্থীকে চাকরি দেওয়ার কথা না। আজকের ক্লাস শেষে তোমরা বুঝতে পারবা যে কেন আমি এ কথা বলছি। তাহলে আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ পড়তে গিয়ে আজকে আমরা কি কি পড়ব, কি কি সম্পর্কে জানতে পারব, আজকের ক্লাস শেষে কি কি সম্পর্কে তুমি জানতে পারবে সেটা একটু দেখাই। আমরা জানতে পারবো টাইপস অফ ইন্টারভিউ। টাইপস অফ ইন্টারভিউর মধ্যে আমরা কী কী সম্বন্ধে সংক্ষেপে আলোচনা করব। নাম্বার 1 প্রমোশন ইন্টারভিউ, নাম্বার 2 অ্যাপ্রাইজাল অর অ্যাসেসমেন্ট ইন্টারভিউ, নাম্বার 3 প্রবলেম ইন্টারভিউ, নাম্বার 4 এক্সিট ইন্টারভিউ, নাম্বার 5 স্ট্রেস ইন্টারভিউ, নাম্বার 6 সিলেকশন ইন্টারভিউ। এবং আমরা আরও জানতে পারব ক্যান্ডিডেটস প্রিপারেশন, অর্থাৎ ক্যান্ডিডেট হিসেবে একজন ক্যান্ডিডেটের কী ধরনের প্রস্তুতি থাকতে হবে, এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে চলো আমরা প্রথমে জেনে নেই টাইপস অফ ইন্টারভিউ সম্পর্কে। নাম্বার 1 প্রমোশন ইন্টারভিউ। প্রমোশন ইন্টারভিউ নামটা শুনে আমরা বুঝতে পারছি প্রমোশন, অর্থাৎ পদোন্নতির উদ্দেশ্যে যে ইন্টারভিউ পরিচালনা করা হয় সেটাই হচ্ছে প্রমোশন ইন্টারভিউ। আমরা একটু দেখি কি বলা হচ্ছে। পারসন ডিউ ফর প্রমোশন আর ইন্টারভিউড ইভেন ইফ দ্যার ইজ নো কম্পিটিশন, অর্থাৎ যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা নাও থেকে থাকে তারপরে কিন্তু প্রমোশনের জন্য ইন্টারভিউ অনুষ্ঠিত হতে পারে। দিস টাইপ অফ ইন্টারভিউ ইজ মোর ইনফর্মাল অ্যান্ড সার্ভ এজ ইন্ডাকশন ফর নিউ রেসপন্সিবিলিটিস অ্যান্ড ডিউটিস। এই ধরনের ইন্টারভিউগুলো সাধারণত অনানুষ্ঠানিক হয়ে থাকে এবং নতুন দায়িত্ব কর্তব্যের সাথে এমপ্লয়িকে পরিচিত করিয়ে দেওয়া হয়। অ্যান্ড ইফ দেয়ার ইজ কম্পিটিশন ফর প্রমোশন, এবং যদি প্রমোশন অর্থাৎ পদোন্নতির জন্য প্রতিদ্বন্দ্বিতা থাকে, দ্য ইন্টারভিউ হেল্পস ইন দ্য সিলেকশন প্রসেস অ্যান্ড মে অলসো সার্ভ অ্যান অপরচুনিটি ফর এ ডিসকাশন অফ ক্যারিয়ার অপরচুনিটিস ফর ক্যান্ডিডেট। যখন কম্পিটিশন থাকে সেই ক্ষেত্রে ইন্টারভিউটা সিলেকশন প্রসেসে সাহায্য করে এবং এমপ্লয়ি অর্থাৎ যিনি ভাইবা ফেস করবেন ক্যান্ডিডেটের ক্ষেত্রে, এটা একটা পেশা উন্নয়নের সুযোগ হিসেবে কাজ করে। সহজভাবে আমরা বলতে পারি যে প্রমোশনের জন্য যে ইন্টারভিউ পরিচালিত হয় সেটাই হচ্ছে প্রমোশন ইন্টারভিউ। নাম্বার 2 অ্যাপ্রাইজাল অর অ্যাসেসমেন্ট ইন্টারভিউ, নাম থেকে আমরা বুঝতে পারছি মূল্যায়নের উদ্দেশ্যে যে ইন্টারভিউ বা সাক্ষাৎকার পরিচালিত হয় সেটাই হচ্ছে অ্যাপ্রাইজাল অর অ্যাসেসমেন্ট ইন্টারভিউ। দেখি একটু কী লেখা আছে। অ্যান অ্যাপ্রাইজাল ইন্টারভিউ ইজ ওয়ান অফ দ্য মেথডস অফ পিরিওডিক্যাল অ্যাসেসমেন্ট অফ এমপ্লয়িজ। বলা হচ্ছে অ্যাপ্রাইজাল ইন্টারভিউ হচ্ছে একটি পদ্ধতি যেটার মাধ্যমে এমপ্লয়ীদের নির্দিষ্ট সময় অন্তর মূল্যায়ন করা হয়ে থাকে।
অ্যানুয়াল অ্যাপ্রাইজাল ইন্টারভিউ ইজ দ্য বেস্ট মেথড ফর জাজিং এমপ্লয়িজ পারফরমেন্স। বার্ষিক মূল্যায়ন সাক্ষাৎকার হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি এমপ্লয়ির কর্মদক্ষতা মূল্যায়নের জন্য। A face-to-face confidential talk is an opportunity for both to discuss on several issues which are related to job. মুখোমুখি গোপনীয় আলোচনাটা একটা খুবই ভালো অপরচুনিটি বোথ এমপ্লয়ার এবং এমপ্লয়ির জন্য, যার মাধ্যমে তারা জব রিলেটেড বিভিন্ন জিনিস সম্পর্কে আলোচনা করতে পারে। দিস ইন্টারভিউ ইজ মোর এ ডিসকাশন রেদার দ্যান কোয়েশ্চেন টাইপ। এই ধরনের ইন্টারভিউ সাধারণত কোয়েশ্চেন আনসার সেশনের পরিবর্তে আলোচনা কেন্দ্রিক হয়ে থাকে। এটা আমরা কোন ইন্টারভিউর কথা বলছি? আমরা এখন কথা বলছি অ্যাপ্রাইজাল ইন্টারভিউ নিয়ে। দ্য ফোকাস ইজ অন দ্য ক্যারিয়ার ডেভেলপমেন্ট, শর্ট টার্মিংস, এরিয়াস হুইচ নিড ইম্প্রুভমেন্ট, ট্রেনিং অপরচুনিটিস ফর প্রমোশন এক্সেট্রা। এই ইন্টারভিউতে সাধারণত ফোকাস করা হয়ে থাকে পেশা উন্নয়ন, সীমাবদ্ধতা, যেসব ক্ষেত্রগুলোতে উন্নয়নের প্রয়োজন আছে সেসব ক্ষেত্রগুলো, প্রশিক্ষণ, সুযোগ সুবিধা, পদোন্নতির জন্য সুযোগ সুবিধা ইত্যাদি ক্ষেত্রে। এখন আমরা নেক্সটে চলে যাই। আমাদের তিন নাম্বার ইন্টারভিউর প্রকারভেদটা হচ্ছে এক্সিট ইন্টারভিউ। এক্সিট অর্থাৎ প্রস্থান। একটু দেখি কি বলছে। অ্যান এক্সিট ইন্টারভিউ ইজ গিভেন টু অ্যান এমপ্লয়ি হু হ্যাজ রিজাইন্ড অর লিভিং দ্য অর্গানাইজেশন। এক্সিট ইন্টারভিউটা দেওয়া হয়ে থাকে এমন কর্মচারীদের ক্ষেত্রে যারা চাকরি ছেড়ে দিচ্ছে। দ্য অর্গানাইজেশন ক্যান ফাইন্ড আউট দ্য বেসিস রিজন ফর দ্য এমপ্লয়ি ডিসিশন টু লিভ। এর মাধ্যমে অর্গানাইজেশন কর্মচারী কেন প্রতিষ্ঠান ছেড়ে যাচ্ছে সে সম্পর্কে একটা সংক্ষিপ্ত কারণ জানতে পারে। এছাড়াও গিভ ইনফরমেশন অ্যাবাউট পিএফ, গ্রুপ ইন্স্যুরেন্স অ্যান্ড হাউ অ্যান্ড ওয়েন দ্য ডিউস উইল বি পেড। যে কর্মচারী বিদায় নিচ্ছেন তাকে পিএফ, যৌথ বিমা এবং কিভাবে এবং কখন তার বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া হবে সে সম্পর্কে তথ্য দিতে পারে। গেট ফিডব্যাক অন এমপ্লয়িজ অপিনিয়ন অ্যাবাউট দ্য অর্গানাইজেশনস পলিসিস। প্রতিষ্ঠানের নীতি সম্পর্কে এমপ্লয়ির প্রতিক্রিয়া জানা যায়। গিভ দ্য ফাইনাল পেজে অর ইনফরমেশন অ্যাবাউট হোয়েন ইট উইল বি রেডি অ্যান্ড হাউ ইট উইল বি হ্যান্ডেড ওভার। শেষ বেতনের চেকটা দিয়ে দেওয়া যায় অথবা কখন দেওয়া হবে সে সম্পর্কে তথ্য প্রদান করা যায়। Check that all books, manuals, tools, equipment which are issued to the employee have been returned as same. যেসব বই, পুস্তক, সরঞ্জামাদি, উপকরণাদি সরবরাহ করা হয়েছিল সেগুলো ঠিকঠাক মতো ফেরত দেওয়া হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়। এখন আমাদের চার নম্বর আলোচনার টপিক হচ্ছে প্রবলেম ইন্টারভিউ। নাম শুনেই বুঝতে পারছি এটা কি নিয়ে, আমরা একটু দেখে নেই। প্রবলেম ইন্টারভিউ বেসিক্যালি মিন ফর দোজ এমপ্লয়িজ হু ক্রিয়েট প্রবলেম। প্রবলেম ইন্টারভিউটা হয়ে থাকে সাধারণত সেসব এমপ্লয়ীদের জন্য যারা প্রবলেম সৃষ্টি করে। অ্যান এমপ্লয়ি হোজ পারফরমেন্স অর বিহেভিয়ার ইজ আনস্যাটিসফ্যাক্টরি ইন স্পাইট অফ ওয়ার্নিং রিপ্রেজেন্টস এ প্রবলেম। সতর্কীকরণ করা সত্ত্বেও যদি কোনো কর্মচারীর কর্মদক্ষতা বা আচরণ অসন্তোষমূলক হয় সেক্ষেত্রে এটা একটা প্রবলেম। অ্যান ইন্টারভিউ ইজ মোর লাইকলি টু সাজেস্ট এ সলিউশন দ্যান ওয়ার্নিংস অ্যান্ড নোটিস। ওয়ার্নিং অথবা নোটিসের পরিবর্তে এই ইন্টারভিউটা একটা ভালো সমাধান। দ্য রিজন ফর দ্য এমপ্লয়িজ পুয়ার পারফরমেন্স ক্যান বি ফাউন্ড আউট ইন দ্য ফেস টু ইন এ ফেস টু ফেস টক। এমপ্লয়ির খারাপ করার কারণটা এর মাধ্যমে খুঁজে বের করা যায়। ইট মে বি ডোমেস্টিক প্রবলেম, এই কারণগুলোর মধ্যে থাকতে পারে ডোমেস্টিক প্রবলেম, হেলথ প্রবলেম, ল্যাক অফ ট্রেনিং আর ডিসস্যাটিসফ্যাকশন উইথ জব, এনভায়রনমেন্ট প্রবলেম, হায়ারার্কি প্রবলেম এক্সেট্রা। মেনি অর্গানাইজেশনস হ্যাভ ফ্যাসিলিটিস ফর কাউন্সেলিং স্টাফ, দ্য এমপ্লয়ি মে বি অফার্ড এ সেশন উইথ দ্য কাউন্সেলর। আজকাল অনেক প্রতিষ্ঠানেরই এমপ্লয়িদেরকে কাউন্সেলিং করার জন্য
ব্যবস্থা থাকে। প্রতিষ্ঠান প্রবলেম সৃষ্টিকারী এমপ্লয়িকে কাউন্সিলরের সাথে একটা সেশন দিয়ে দেখতে পারে। নাম্বার ফাইভ, স্ট্রেস ইন্টারভিউ। স্ট্রেস ইন্টারভিউ নামটা একটু খেয়াল রাখি। এ স্ট্রেস ইন্টারভিউ পুটস দ্য ক্যান্ডিডেটস ইন টু ডিফিকাল্ট সিচুয়েশন ইন অর্ডার টু টেস্ট হার অর হিজ রিয়াকশন টু স্ট্রেস। স্ট্রেস ইন্টারভিউ প্রার্থীকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে, যা টেস্ট করার জন্য তার প্রতিক্রিয়াটা এক্ষেত্রে কী ধরনের হচ্ছে। দিস মেথড ইজ ইউজ ফর সিলেকশন ফর পজিশন ইন হুইচ দ্য পার্সন মাস্ট বি এবল টু ফেস ডিফিকাল্ট সিচুয়েশন উইদাউট গেটিং আপসেট। এই মেথডটা ইউজ করা হয় এমন পদের জন্য নির্বাচন করার ক্ষেত্রে যেখানে ব্যক্তিকে বিভিন্ন ধরনের কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বিমর্ষ না হয়ে। এ স্ট্রেস ইন্টারভিউ টেস্ট সাচ কোয়ালিটিস অ্যাজ কারেজ, ট্যাক্ট, ফুল টেম্পার অ্যান্ড সেলফ কমান্ড অন ক্যান্ডিডেটস হুইচ ইজ নিডেড হোয়েন কনফ্রন্টেড বাই আদার ইন্ডিভিজুয়াল আর গ্রুপস। স্ট্রেস ইন্টারভিউতে প্রার্থীর বিভিন্ন ধরনের গুণ যেমন সাহস, দক্ষতা, ঠান্ডা মেজাজ ইত্যাদি দেখা হয়ে থাকে। সিলেকশন ইন্টারভিউ, সিলেকশন অর্থাৎ নির্বাচন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট অবজেক্টিভ অফ দ্য সিলেকশন ইন্টারভিউ ইজ টু মেজার দ্য সুইটেবিলিটি অফ দ্য ক্যান্ডিডেটস ফর স্পেসিফিক জবস। এমপ্লয়মেন্ট ইন্টারভিউস আর ইউজুয়ালি টেকেন বাই এ প্যানেল অফ ইন্টারভিউয়ার। An interview may take time from 10 minutes to 45 minutes or even longer. Interviewers spend more time on good candidates. They have to gather enough information about the candidates to be able to assess their suitability to join the organization. The candidates too must find out about the organization, its employee policies and culture, what it expects the recruits to do and what opportunities for career development it offers. এই যে সব কথাগুলো বলা হচ্ছে এগুলোর মূল সংক্ষেপে যদি আমি বলতে চাই তাহলে বলা হচ্ছে সিলেকশন ইন্টারভিউটা পরিচালনা করা হয় কোনো নির্দিষ্ট জবের জন্য এমপ্লয়ির যথোপযুক্ততা আছে কিনা সেটা দেখার জন্য। এক্ষেত্রে একটা ইন্টারভিউ প্যানেল ঠিক করা হয় এবং এর সদস্যগণ 10 থেকে 45 মিনিট অথবা এর বেশি সময় নিয়ে থাকেন ইন্টারভিউ পরিচালনা করতে। ভালো ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অনেক বেশি সময় দেওয়া হয়ে থাকে। আমরা এখন চলে আসি ক্যান্ডিডেটস প্রিপারেশন, অর্থাৎ ভাইবা বোর্ড বা ইন্টারভিউ বোর্ড ফেস করার জন্য একজন ক্যান্ডিডেটকে কি ধরনের প্রিপারেশন নিতে হয়। শারীরিক এবং মানসিক বিভিন্ন ধরনের প্রিপারেশন নিতে হয়। আমরা প্রথমে চলে আসি শারীরিক কী ধরনের প্রিপারেশন নিতে হয়। বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট ইজ লাইকলি টু বি প্রপারলি গ্রুমড অ্যান্ড ফর্মালি ড্রেসড। ফর্মাল ড্রেস পরতে বলা হচ্ছে, ক্লিন অ্যান্ড ওয়েল কাট নেলস, প্রপারলি কমড হেয়ার, ওয়েল ফিটিং ক্লোথস, নিট ফুটওয়্যার অ্যান্ড এ সুইটেবল হ্যান্ডব্যাগ অর ব্রিফকেস আর দ্য নর্মাল রিকোয়ারমেন্টস অফ ফর্মাল অ্যাপিয়ারেন্স। বলা হচ্ছে পরিষ্কার এবং সুন্দরভাবে কাটানো, পরিপাটিভাবে আচড়ানো চুল, সুন্দর পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন জুতো এবং যথোপযুক্ত একটি হ্যান্ডব্যাগ অথবা ব্রিফকেস হচ্ছে নর্মাল রিকোয়ারমেন্টস। নাম্বার টু হচ্ছে পোস্টার। পোস্টার অর্থ হচ্ছে অঙ্গভঙ্গি। এখানে কি বলা হচ্ছে, দ্য ওয়ে এ ক্যান্ডিডেট ক্যারিজ হিম হোয়াইল স্ট্যান্ডিং, ওয়ার্কিং, সিটিং রিভিলস এ গুড ডিল অ্যাবাউট হিম। বলা হচ্ছে ক্যান্ডিডেটস কিভাবে দাঁড়াচ্ছে, হাঁটছে, বসছে ইত্যাদি তার সম্পর্কে বিভিন্ন কিছু প্রকাশ করে। সেলফ কনফিডেন্স, নার্ভাসনেস আর ওভার কনফিডেন্স আর অল রিফ্লেক্টেড ইন দ্য পোস্টার অ্যান্ড বিয়ারিং অফ দ্য ক্যান্ডিডেট। আত্মবিশ্বাস, স্নায়বিক দুর্বলতা, অতি আত্মবিশ্বাস সব কিছুই কিন্তু অঙ্গভঙ্গির মাধ্যমে প্রকাশিত হয়। নোট ইউর বডি মুভমেন্টস অ্যান্ড টেক কেয়ার টু স্টপ এনি ব্যাড হ্যাবিচুয়াল মুভমেন্টস।
বডি মুভমেন্টটা খেয়াল করতে হবে এবং বদ অভ্যাসগুলো পরিত্যাগ করতে হবে। আমাদের অনেকেরই বদ অভ্যাস থাকে, আমরা দেখা যায় যে দাঁতে নখ কাটতেছি, তারপর আবার বেশ অনেক বেশি হাত নাড়াচ্ছি, এই যে কিংবা টেবিলের উপর হাত রাখছি ভাইবার সময়ে, এসব জিনিসগুলো খেয়াল রাখতে হবে। ছবিটা দেখে তোমাদেরকে বলেছিলাম না যে চাকরি না পাওয়ার সম্ভাবনাই বেশি আমাদের দেশের প্রেক্ষাপটে, সেটার কারণ হচ্ছে প্রার্থীর হাত কিন্তু টেবিলের উপরে, যেটাকে শিষ্টাচার বহির্ভূত মনে করা হয়ে থাকে আমাদের দেশে, এসব জিনিস একটু খেয়াল রাখতে হবে। তিন নম্বর হচ্ছে গুড এটিকেট। গুড এটিকেট ইজ নেসেসারি ফর ইন্টারভিউ, দ্য ক্যান্ডিডেট মাস্ট নো হোয়াট দ্য সুইটেবল গ্রিটিংস আর ফর দ্য ডে অন এ পার্টিকুলার টাইম। দিনের বিভিন্ন সময়ে যে সম্ভাষণগুলো বিভিন্নভাবে করতে হয় সেগুলো সম্পর্কে প্রার্থীর ভালো ধারণা থাকতে হবে। ডু নট অফার টু শেক হ্যান্ডস আনলেস ইট ইজ অফার্ড বাই অ্যান ইন্টারভিউয়ার। ইন্টারভিউয়ার যতক্ষণ পর্যন্ত হাত বাড়িয়ে দিবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু তার সাথে হ্যান্ডশেক করার জন্য হাত বাড়ানো যাবে না। Do not sit until you are asked to sit down. If you are not asked to sit, then take permission from interviewer to sit. যতক্ষণ পর্যন্ত বসতে না বলবেন ততক্ষণ কিন্তু বসা যাবে না, যদি বসতে চাই সেক্ষেত্রে পারমিশন নিয়ে বসতে হবে। Take care while handling the chair. It should not be dragged noisily. Sit comfortably and with good posture. চেয়ারের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, এমনভাবে চেয়ার নাড়ানো যাবে না যাতে নয়েজ সৃষ্টি হয়। If you have large briefcase, put it down on the floor near the chair. যদি বড় ব্রিফকেস থাকে তাহলে সেটা চেয়ারের পাশে ফ্লোরে রাখতে হবে, যদি ছোট কিছু থাকে তাহলে সেটা কোলের উপর রাখা যায়। Be comfortable and well practiced in handling your bag. Do not put elbows or hand on the table. এই যে দেখো চলে আসছে, বলা হচ্ছে যে হাত টেবিলের উপর রাখা যাবে না। Practice keeping hands comfortably when you are not using them. অভ্যাস করতে হবে যাতে হাতটাকে খুব স্বাভাবিকভাবে রাখা যায় যখন হাত কোনো কাজে ব্যবহৃত হচ্ছে না। Maintain comfortable posture throughout the interview. At the end of the interview, remember to thank the interviewers and wish them good day. ইন্টারভিউ শেষে সকল ইন্টারভিউয়ারকে থ্যাংকস জানাতে হবে। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা কিন্তু বের হওয়ার সময় ইন্টারভিউ বোর্ড থেকে সালাম দিয়ে বের হওয়াটাকে সবচেয়ে ভালো মনে করে থাকি। এখন আসি মেন্টাল প্রিপারেশনে। একজন ক্যান্ডিডেটের মেন্টাল প্রিপারেশনটা কেমন হবে? নাম্বার ওয়ান, ইট ইজ অ্যাডভাইসেবল টু নিউ জব সিকার্স দ্যাট দ্য রিভাইজ কনসার্ন সাবজেক্ট নলেজ ইন দ্য ফিল্ড অফ স্পেশালাইজেশন মাস্ট বি আপ টু ডেট, টেক এ লুক অ্যাট ইউর বায়োডাটা অ্যান্ড বি প্রিপেয়ার টু গিভ মোর ইনফরমেশন অ্যাবাউট ইউর ইন্টারেস্ট। এটা বলা হয়ে থাকে যে সংশ্লিষ্ট সাবজেক্টে যেন প্রার্থীর দক্ষতা থাকে, অর্থাৎ তিনি যে সাবজেক্টে বিশেষায়িত জ্ঞান অর্জন করেছেন সেই সাবজেক্টটি যেন তিনি আপ টু ডেট থাকেন এবং বায়োডাটায় যেন সেটা ভালোভাবে উল্লেখ করেন। নাম্বার টু, ইম্পর্টেন্ট কারেন্ট ইস্যুস ইন দ্য কান্ট্রি অ্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড উইল বি আস্ক অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ। রেগুলার রিডিং অফ নিউজ পেপার, লিসেনিং টু টিভি নিউজ অ্যান্ড ডিসকাশন অন কারেন্ট ইস্যুস আর সাজেস্টেড। বলা হচ্ছে দেশ এবং দেশের বাইরে গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন করা হয়ে থাকে, এজন্য নিয়মিত সংবাদপত্র পড়তে হবে, টিভি নিউজ শুনতে হবে এবং সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে হবে। নাম্বার থ্রি, ইনফরমেশন অ্যাবাউট দ্য কোম্পানি হোয়ার ইউ গো ফর ইন্টারভিউ, ইটস ওনার্স, বোর্ডস অফ ডিরেক্টর্স, ইটস প্রোডাক্টস অর সার্ভিসেস, ইটস টার্ন ওভার, শেয়ার ক্যাপিটাল, মার্কেট ভ্যালু এটসেট্রা, আর অ্যাভেলেবল ইন দ্য কোম্পানিস অ্যানুয়াল রিপোর্ট অর ইট ইস অলসো অ্যাভেলেবল অ্যাট দ্য ইন্টারনেট। মূল কথা হচ্ছে নাম্বার থ্রিতে যা বলা হচ্ছে যে যে কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দেওয়া হচ্ছে সেই কোম্পানি সম্পর্কে, সেই কোম্পানি বোর্ড অফ ডিরেক্টরসদের সম্পর্কে, এর প্রোডাক্ট অথবা সার্ভিস সম্পর্কে, এর শেয়ার ক্যাপিটাল, মার্কেট ভ্যালু, টার্নওভার ইত্যাদি সম্পর্কে প্রপার ধারণা থাকতে হবে একজন প্রার্থীর। আজ তাহলে এ পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ।